আমি চলে এলাম লেককারি বাড়িতে। লেককারি বাড়িতে যে বাসন্তী পুজো এবং অন্নপূর্ণা পুজো হয় সেটা তোমাদের দেখাবো। তো আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকবে, বেশি কথা না বাড়াবো না। তোমরা মাকে দেখে নাও, অন্নপূর্ণা মা এবং বাসন্তী, ব্যাস এইটুকুই বলছি। আর বেশি কথা না বাড়িয়ে চলো পুরো ভিডিওর দিকে, এগিয়ে ভর্তি কথা থাকি। তোমরাও আমার সাথে অন্নপূর্ণা মা এবং বাসন্তী মাকে দেখে নাও। দেখো লেককারি বাড়িটা কি সুন্দর সেজে উঠেছে, বেশ সুন্দর লাগছিল দেখতে। এই বাসন্তী পূজা এবং অন্নপূর্ণা পূজার জন্য লেককারি বাড়িটা দেখো কি সুন্দরভাবে সেজে উঠেছে। তো এবার আস্তে আস্তে মণ্ডপের দিকে চলে যাচ্ছিলাম। মণ্ডপটা দেখো কি সুন্দরভাবে লাইটিং দিয়েছিল, বেশ সুন্দর লাগছিল লাইটিংটা। দুধারে মণ্ডপের দুধারে কি সুন্দর আলোকসজ্জা দিয়েছিল, বেশ সুন্দর লাগলো। মণ্ডপটা সেরকম কিছু করে না, এখানে আসল প্রাধক্য হচ্ছে তোমার প্রতিমা এবং পুজোতে। তো এবার আস্তে আস্তে চলো আমরা প্রতিমা এবং বাসন্তী মা এবং অন্নপূর্ণা মাকে দেখে নিই। খুব সুন্দর করেছে। একটু মণ্ডপটা আগে তোমায় দেখিয়ে দিচ্ছি। মণ্ডপটা দেখো কি সুন্দর, ওপরে ছোট্ট একটা ঝাড় লণ্ঠন দিয়েছিল, তো বেশ সুন্দর লাগছিল। তো এবার আস্তে আস্তে একটু মাকে দেখে নাও। দেখো মা কি সুন্দর, অন্নপূর্ণা মা এখানে, মা এখানে মহাদেব শিবকে ভিক্ষে দিচ্ছেন। দেখো ভিক্ষে ছবি রয়েছে মহাদেবের হাতে, মা এখানে ভিক্ষে দিচ্ছেন, অন্ন ভিক্ষে দিচ্ছেন, সেটাই এখানে দেখিয়েছে। বেশ সুন্দর লাগছে। এটা বলাই বাহুল্য, তো তোমরাও একবার দেখে নাও ভাস্কর শ্রী সনাতন রুদ্রপালের প্রতিমাটা। জিনিস জানিয়ে রাখি, তোমরা ধামসা মাদল দেখার পরপরই তোমরা মায়ের আরতি এবং ভোগ নিবেদন হচ্ছিল সেটা দেখাবো তোমাদেরকে। তো তোমরা এক বিন্দু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে। ভাংসা মাদলের পরেই ভোগ নিবেদন এবং আরতি অন্নপূর্ণা মায়ের রয়েছে। তো আমি এই প্রতিমাটা দেখতে দেখতে ধামসা মাদলের আওয়াজ পেয়েছিলাম, তো তোমাদের দেখাতে চলে গেলাম। দেখো ধামসা মাদল বাজাচ্ছে, ধামসা মাদলের আওয়াজটা thank you.
অন্নপূর্ণা মায়ের পাশে ঠিক বাসন্তী মাকেও পুজো করা হয়েছিল দুর্গার পরিবারে। মা দুর্গার পরিবারের সমস্ত সদস্যদের, যেহেতু বাসন্তী পুজো একটা মা দুর্গারই আরেকটা রূপ, সেই জন্য মা দুর্গা এবং তার সন্তানদেরকেও এখানে পুজো করা হয়েছিল একদম অন্নপূর্ণা পুজোর পাশেই। তো এটাই দেখছো, পিতলের একদম অষ্ট ধাতুর মূর্তি রয়েছে, সেখানে পুজো করা হয়েছিল এবং সেখানে আরতিও করা হচ্ছিল। প্রথমে প্রথমে বাসন্তী মাকে আরতি করা হয়, তো এই ঠাকুর মশাই বাসন্তী মাকে আরতি করে এবং চামড় দিয়ে আরতি করে এবং আরতি করে ওম করে। তো তারপরে এই আরতির পরেই তোমরা অন্নপূর্ণা মায়ের ভোগ নিবেদন এবং আরতি দেখতে পাবে। তো একদম স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে পাবে। এবার দেখছো তোমরা, মা অন্নপূর্ণার ভোগ আনা হচ্ছিল মন্দির থেকে, কালীবাড়ি থেকে। তো কি সুন্দরভাবে দেখো আনা হচ্ছে, ওই দাদা গঙ্গা জল ছিটিয়ে জায়গাটা পরিষ্কার করে দিয়েছে যাতে ভোগ নিয়ে আসা যায়। তো ওই দাদারা দেখো কি সুন্দরভাবে ভোগ নিয়ে এসে মন্দিরে মণ্ডপে নিয়ে যাচ্ছে, আর মাকে নিবেদন করবেন বলে। তো বেশ সুন্দর লাগলো দেখতে দৃশ্যটা, সেটাই তোমাদের দেখালাম, আশা করি তোমাদেরও ভালো লাগবে।
কালীবাড়ির বাসন্তী কুমার অন্নপূর্ণা পুজোর আরতি কী সুন্দরভাবে দেখো, কী সুন্দর আরতি হয়েছিল, মাকেও দেখিয়েছি, মা অসামান্য হয়েছিল। বাসন্তী পুজোর অষ্টমী তিথির যে তোমার আরতি সেটা দেখিয়েছি, প্লাস তোমার অন্নপূর্ণা পূজারও যেই আরতিটা হয়েছিল সেটাও তোমাদের দেখিয়েছি। তো আশা করি পুরো ভিডিওটা ভালো লেগেছে, ভালো করলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলে এইভাবেই জুড়ে থাকবে, তাহলে আরও এরকম ঠাকুরের আরতির ভিডিও, আরও এরকম পরিক্রমার ভিডিও তোমাদের দেখতে দেখাতে থাকবো। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো পরবর্তী ব্লগের জন্য আমার সাথে আমাকে সাপোর্ট করো। তো আজকের জন্য একটুকুই রাখছি, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে।